দুর্দান্ত ফুটবল খেলে মোহনবাগানের বিপক্ষে ইতিহাস গড়ল বসুন্ধরা কিংস। ঘরের মাঠ কিংস অ্যারেনায় সবার মন জয় করেছে তারা। খেলোয়াড় ও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন কিংস সভাপতি ইমরুল হাসান। সন্ধ্যা ঘনিয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনায়, দলে দলে ভক্ত সমর্থকরা আসছে স্টেডিয়ামে। দুই বাংলার ডার্বি, গ্যালারিতে উল্লাস, লাল আবিরে ছেয়েছে স্টেডিয়াম। Life extra strength or confidence pete now bulldozer bulldozer palle takao mohan baganer bipokkhe 2-1 goler joye afc cup e point table er shirshe bosundhara kings ar tate somorthokder khushir bonna baganer moto team ke hari amra dicchi shobai mile ekshathe eshe khela ta dekhte so bachchader jonno khub bhalo chilo onek 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 enjoy korechi onek মজা লেগেছিল এই যে মোহন বাগানের সাথে জিতেছি যে আমার সবচেয়ে ভালো লেগেছে রাকিবের খেলা 2-1 গোলে জিতছি আমরা অনেক হ্যাপি হাত তালি বাজাতে বাজাতে হাত ব্যথা করে ফেলছি কিংস সভাপতি বলছেন এই ম্যাচের ফল বাংলাদেশের ফুটবলে প্রাণের সঞ্চার করবে নতুন করে আমাদের একটা আরাধ্য জয় আসছে মোহনবাগানের এগেনস্টে প্রথমে পিছিয়ে পড়লে আমাদের আত্মবিশ্বাস ছিল যে ছেলেরা ভালো খেলে জয় ছিনিয়ে আনবে এবং শেষ পর্যন্ত সেটার বাস্তবায়ন ঘটেছে আমার মনে হয় যে শুধু আমি না বাংলাদেশের সব সকল ফুটবল প্রেমী এই দৈর্যটুকু উপভোগ করছে এবং আজকে জয়ের মাধ্যমে বাংলাদেশের ফুটবলে কিছু দলে প্রাণ ফিরবে বলে আমি বিশ্বাস করি কিংদের সামনে এখনও বাকি দুই ম্যাচ সেখানে জয়ের ধারা অব্যাহত রাখাই বড় চ্যালেঞ্জ আর সেই রেসে সাহস যোগাবে কিংস ফ্যানরাই বসুন্ধরা কিংস অ্যারেনা ঢাকা।